হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো ব্লগে কি কি মানে এখন থেকে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আমাদের নাস্তা খাওয়া হবে, তো ভয় নেই, কালকের মতো আর কি জলে পুড়ে যাবে না, আজকে অন্যরকম একটা নাস্তা খাবো। আর রাত্রিরে রান্নার জন্য এই দেখো সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, আর দুপুরের ডাল আছে ফ্রিজে আছে। আর শুধু মানে ডালটা রাত্রিরের আর কি ডাল আছে, আর এই সোয়াবিনের সবজি হবে। আর একটা জিনিস মানে তৈরি করব, তো সেটা মানে সেইটা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটাতেই জানতে পারবে যে কি তৈরি করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আমি এখানে যে জিনিসটা তৈরি করব, তো এখানে দেখো এখানে প্রচুর চেঁচাচ্ছে, তার কারণ হচ্ছে যে পুজোর জামা কাপড় এনেছে সেই সবগুলো দেখাচ্ছে, তো সেই জন্য এত হইচই হচ্ছে। তো প্লিজ একটু মানে অ্যাডজাস্ট করে নাও। আর কি পুজোর ড্রেস এনেছে, তো ওই দেখো কি পুজোর ড্রেস এনেছে সেইটা কালকে কি পরশু দিন যেদিন সময় পাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে তোমাদের বলে নিই, একটু জোরে জোরে কথা বলতে হচ্ছে আমাকে। তো এই দেখো এখানে ডাল, এই ডালটা গরম করবো, এখন বার করছি না কারণ রাত করে খাওয়া হবে, এখন আবার বার করলে নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে আছে মিষ্টির রস, যেটা আর কি বানাবো, তো এই জন্য আমি মিষ্টির রসটা বার করে রাখছি এখন। তো এখানে মিষ্টির রসটাই রাখলাম, মিষ্টির রসটা বার করা আছে। আর কি তৈরি করবো সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে, তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি চাট বানাতে বসে গেছি, আর এখানে হবে আলু কাবলি। তো তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, আলু সিদ্ধ করে আলু কাটতে বসে পড়েছি, আর পেঁয়াজ কুচানো হয়ে গেছে। আর সিদ্ধ আলু খেতে আমার খুব ভালো লাগে, তো আমি যখন আলু কাটছিলাম তখন একটা আলু আর কি মুখে ভরে দিয়েছি, তো সেই জন্য সত্য আমাকে আর কি রাগাচ্ছে যে খেয়ে নিচ্ছে সব শেষ হয়ে যাবে, মানে এইরকম টুকটাক কিছু বলে হাসাচ্ছে। আর যাই হোক এখানে আমার দেখো পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে, আর এখানে ছোলাও নিয়ে নিয়েছি, ছোলা আমি বিকালবেলা আর কি এইটা বানাবো বলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি দু রকম বিটনুন দেবো, কালো বিটনুন আর সাদা বিটনুন। তো এখানে তাওসবাবু বসে পড়েছে, তাওসবাবু ডাব্বাগুলো খুলে খুলে দিচ্ছে, আর এখানে আমি আর কি মিক্সটা করব। আর আজকে আর একটা রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ প্লিজ ওই রেসিপিটা দেখতে একদমই ভুলো না, প্লিজ ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাও। আর যারা আমার বন্ধু হয়েই আছো, তো তারা এইভাবেই পাশে থেকো সঙ্গে থেকো, তাদের অনেক অনেক ধন্যবাদ রইল। তো চলো আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তো এইটা হলো ভাজা মানে ভেজে রেখে দিয়ে গুঁড়িয়েছিলাম, তো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে লঙ্কাটাকে ভেজে এখানে আমি হামানদস্তিতে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, সেইটা এবার চামচে করে দিয়ে দিচ্ছি। আর তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর অল্প জলেই ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে, গাঢ়ভাবে ভালো করে আর কি পেস্ট করে নেওয়ার মতো আর কি করে নিয়েছি, তো সেই বাটিতে আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে এবার আমি তেঁতুলটা দিয়ে দেবো, তো তেঁতুলটা একবারে দেবো না, কারণ একদম বেশি টক হয়ে গেলে মানে যতটা দরকার তার থেকে যদি একটু বেশি হয়ে যায় একদমই খেতে ভালো লাগবে না, তো সেই জন্য প্রথমে আমি অর্ধেকটা দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করব। তবে চামচ করে মোটেও মানে ভালো করে মিক্স হচ্ছে না, তো সেই জন্য আমি হাতে করে মিক্স করে নিচ্ছি। তো অনেক দিন বাদে আলু কাবলিটা খাবো, তো কেমন হবে মানে যখন মাখছিলাম তখনই দেখে মনে হচ্ছিলো যে ভালোই হবে, আর টকটা আমি খেয়ে দেখলাম একটু কম হচ্ছে, তো আমি আবারও কিছুটা টক মিশিয়ে দিলাম, মানে তেঁতুলগুলোটা মিশিয়ে দিলাম। তো এই দেখো আমাদের আলু কাবলি রেডি, এবার আমরা খাওয়া দাওয়া করব।
তো আমাদের আলু কাবলি রেডি হয়ে গেছে। এবার আমরা নাস্তাটা করে নেব। এখানে আমি 500 দুধ নিয়েছি আর 500 দুধটা একটুখানি জাস্ট ফুটিয়ে নিয়েছি, বেশি ফোটায়নি, ফুট এসেছে। তখন আমি এক বাটি সুজি নিয়েছি, এক বাটি সুজিরই আমি করব মানে রস এই সরি পান্তুয়া পান্তুয়াটা করব। তো সুজিটা আমি একবারে দিচ্ছি না, কারণ একবারে দিলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে আর জমাট বেঁধে গেলে সুজিটা মোটেও ভালো হবে না। তো সেই জন্য আমি বাটি থেকে অল্প অল্প করে সুজিটা দিয়ে আর দুধটা অনবরত নাড়তে থাকছি, মানে সুজিটা দিয়ে মানে নাড়তে নাড়তেই সুজিটা দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। তো এরপরে আমি ঘিটা দিয়ে দিচ্ছি, ঘিটা দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নেব সুজি আর দুধের সাথে। তো এখানে আমি কিচ্ছু অ্যাড করিনি, শুধু দুধ সুজি আর ওই ঘি আছে। এখানে দেখো হয়ে গেছে, আর ওইটা আমার সিলভারের কড়া ছিল বলে গায়ে লেগে আছে, তবে এটা ননস্টিকের কড়া হলে মোটেও মানে গায়ে লাগতো না। আর আমি সুজিটা কখন তুললাম, যখন আর কি কড়াতে আর লাগছে না, নিজে নিজেই এইরকম আর কি গোল্লা একটা তৈরি হয়ে যাচ্ছে, তখন কড়া থেকে নামিয়ে নিতে হবে। আর এই দেখো এবার ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, পুরো আটা মাখার মতো যেন হয়, তবে কাঁচা মানে কাঁচা নয় ঠান্ডা, সরি একদম ঠান্ডা হয়ে গেলে হবে না, মোটামুটি হাত ছোঁয়ার মতো কুসুম কুসুম গরম থাকবে, তখনই আর কি ভালো করে মেখে নিতে হবে। আর তাওসবাবু ভালো করে যাতে ঠেসতে পারে সেই জন্য তাওসবাবুকে দিয়েছিলাম। এবার আমি নিয়ে নিলাম, নিয়ে আমি কিছুটা ঠেসে নিলাম, ঠেসে নিয়ে এবার আমি ঘিটা হাতের তালুতে দিয়ে একটু ছোটো ছোটো মানে যেমন আর কি আমাদের মনে হয় যে এই সাইজটা করলে ভালো হবে, তো সেই রকম একটা সাইজ করে গোল্লাটা করে নিচ্ছি। তো এখানে আমি একা একাই গোল্লাটা পাকাচ্ছিলাম, তবে ভালোই মোটামুটি আর কি লেট হচ্ছে, তো সেই জন্য তাসবাবু আবার হেল্প করতে এলো, কারণ দুজনে মিলে গোল্লাটা করলে তাড়াতাড়ি হবে। আর দেখতে মনে হচ্ছে অল্প, কিন্তু তা নয়, অনেকগুলি পান্তুয়া হয়েছিল, সেটা তোমরা শেষে দেখতেই পাবে। তো এই দেখো সব পাকিয়ে নিয়ে চলে এসেছি, আর এইখানে কড়া চাপিয়ে দিয়েছি, আর এইখানে মিষ্টির রসটা হতে দিয়েছি। মিষ্টির রসটা আগে থাকতেই ছিল, গরম করে নেবো। তো চলো এবার ভাজতে আরম্ভ করো। এখানে দেখো মিষ্টির রস ফুটছে, আমি দুটো এই দিয়ে দিচ্ছি। এগুলো সুজির রসগোল্লা হয়ে যাবে, তারপরে কেমন হয়েছে তোমাদের বলবো খেয়ে দিয়ে করে। এগুলো দিয়ে দিই, এই দিলাম, এখনো গরম হয়েছে কি দেখি, এখনো গরম হয়নি। এখনো অতটা গরম হয়নি, আরেকটু ওয়েট করি, তারপরে সবগুলো দেবো। এখনো তেলটা অতটা গরম হয় না, তাই এখানে দিইনি, তো এখানটা একটুখানি নাড়াচাড়া করে দিই। পাকগুলো ভালো হয়েছে, একটাও ফাটে নেই। তো চলো দেখো এইটাই কালার আসতে শুরু করে দিয়েছে, এতে জল ছিল। তো চলো এবার এক এক করে ওইগুলোও সব দিয়ে দিই। তো এখানে যে আমি সুজির গোল্লাগুলো পাকিয়েছিলাম সেইগুলো এবার কড়াতে দিয়ে দিচ্ছি, কারণ কড়ার তেল ভালোই গরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছ। আর আমি যতগুলো করেছিলাম ততগুলো সব ধরে গেছে, একবারই হয়ে মানে একবারই হয়ে যাবে, আর তেলটা অনেকটাই দেওয়া হয়েছে, তো সেই জন্য একবারই হয়ে যাবে। আর প্রথমে যে আমি পান্তুয়াটা দিয়েছিলাম সেইটা অনেকটা ভাজা হয়ে গেছে, তো আরও যাতে মানে পুড়ে না যায় সেই জন্য আমি আগে তুলে নিলাম। দেখো আস্তে আস্তে কালার আসছে, কিন্তু এইগুলো ভালোই টাইম নিচ্ছে, কারণ মানে গ্যাসটা আমি মিডিয়ামে আগুনটা রেখেছি যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয়, তো সেই জন্য একটু টাইম নিয়ে ভাজতে হবে। বেশি জোরে দিলে উপরটা আর কি লাল হয়ে যাবে, ভিতরটা ভালো করে হবে না, তো সেই জন্য একটু টাইম নিয়ে ভেজে নেবো। আর উপরগুলো যখন
মানে গা গুলো পুরো লাল লাল হয়ে যাবে তখনই নামাবো, যেমন এইটা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই দেখো এখানে পান্তুয়া ভাজা হয়ে গেছে, পান্তুয়াও ভাজছি আমি। তো পান্তুয়া ভাজা হয়ে গেছে আর এখানে রসগোল্লাও হয়ে গেছে। তো এই পান্তুয়াগুলো তুলে এবার আমি এই রসেতে ডুবিয়ে দেবো। তো চলো পান্তুয়াগুলো তুলে নেওয়া যাক। তো আমি এখানে গ্যাস অফ করে দিয়েছি, এবার আমি পান্তুয়াগুলো তুলে নিচ্ছি। তো এখানে পান্তুয়াগুলো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি, তবে আমার এখানে একটা ভুল হয়ে গেছে যে আমার এদিকে পান্তুয়া ভাজতে গিয়ে ওদিকে যে রসগোল্লাটা বানাতে দিয়েছিলাম সেটা বেশি ফোটানো হয়ে গেছে, ওইটা অতটাও ফোটালে হবে না। তো সেই জন্য হালকা হালকা রসটা ঢুকে না একটু একটু আর কি ভেঙে মতো গেছে। তো এই দেখো পান্তুয়াগুলো কেমন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, তবে উপরটা কড়া ভাব থাকতে হবে আর ভিতরটা নরম, মানে সুজির যে একটা নরম ভাব থাকতে হবে। আর তোমরা তো খেয়েছো তোমরা জানোই। আর তবে এখানে একটা ভুল হয়েছে আমার, আমি রসটা কম হয়ে গেছে, রসটা আরেকটু হলে বেটার হতো, কারণ মানে এই পান্তুয়াগুলো যত রসের মধ্যে ডুবে থাকবে তত আর কি ভালোভাবে ওরা টানতে পারবে। তবে আমি যখন পরে করব অবশ্যই খেয়াল রাখবো রসটা আরও বেশি করার, এতটা কম হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি, আর এতগুলো আর কি পান্ত হয়ে যাবে সেটাও আমি বুঝতে পারিনি। তবে পরের বারে যখন করব রসটা আর একটু বেশি করেই করব। এই হলো মানে রসে ভিজিয়ে রেখে দিয়েছে, আর এখানে দেখো রসগোল্লা এখন দান হচ্ছে। আর একটু রসটা ঢুকলে ভালো হতো, কারণ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সব খেতে আরম্ভ করে দিয়েছি। আর আমাদের রাত্রিরে হবে সোয়াবিনের সবজি, এখানে সব কাটাকুটি হয়ে গেছে আর এখানে সব মোবাইল ঘাটতে ব্যস্ত আছে, মান্টু এখন কথা বলছে না। এই দেখো কারণ ও মোবাইল দেখছে। তো পান্তুয়াগুলো একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি, ব্লগটা শেষ করে দেবো, ব্লগটা আর বেশি বাড়াবো না। আর এই দেখো রসটা অনেকটাই কম হয়ে গেছে তোমাদের আগে বললাম, আর পান্তুয়াগুলো দেখো কালারটা একদম মানে কিছু কিছু রস টেনেছে তোমাদের, আমি সেটা ভেঙেও দেখাবো। তবে মানে এখনও রস সেরকম টানতে পারেনি, অল্প টেনেছে। আর এবার আমি এটাকে কী করবো বলো তো, চাপা দিয়ে না সারা রাতের জন্য রেখে দেবো, তো অনেকটা রস টেনে নেবে। তো কালকে আমি তোমাদের অবশ্যই দেখাবো যে কতটা ওরা রস টানতে পেরেছে। তবে আবারও বলছি রসটা একটু বেশি হলে মানে ভালো হতো, আর আমি রসটাতে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে আমি পান্তুয়া তুলে তোমাদের দেখিয়ে দেবো, আর পান্তুয়াগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তার কারণ নিজে হাতে কিছু তৈরি করলে যেন মনে হয় যে সব ঠিকঠাক আছে, তো সবাই ভালো বলবে, তো এইরকম একটা চিন্তাভাবনা হয়। তো আমি কিছুক্ষণ আর কি রসে ডুবিয়ে তারপরে তোমাদের দেখাতে চলে এসেছি, তবে এখনও ভালোভাবে রস ঢোকেনি সেইটাও আমি তোমাদের আগে থাকতেই বলে দিচ্ছি। তো এই দেখো চামচে করে কেটে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো গাগুলো কেমন রসটা টেনেছে, আর ভিতরটা এখনও একটু রস টানবে, তবে তোমাদের আমি কালকে অবশ্যই দেখাবো। তো চলো আর একটা আমি কেটে দেখিয়ে দিলাম, উপরের স্তরটা কেমন একটু শক্ত পাড়া আছে দেখো, আর ভিতরটা নরম আছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। তাজির মতো বাই।